ফাইটার জেট যখন ক্র্যাশ হয় তখন পাইলটের জীবন বাঁচানোর জন্য একটি সিট ইজেকশন সিস্টেম দেওয়া থাকে, যেটার মাধ্যমে পাইলট বেরিয়ে আসতে পারে। কিন্তু হেলিকপ্টারে এই সিস্টেমটি দেওয়া হয় না, কারণ হেলিকপ্টারের উপর রোটার ব্লেড লাগানো থাকে, যেটার কারণে পাইলট সিট ইজেক্ট করতে পারে না। তবে এখন থেকে এমন হেলিকপ্টার আর্মিতেও আনতে চলেছে। আসলে যখন হেলিকপ্টার ক্র্যাশ হবে তখন পাইলট একটি বাটন ক্লিক করবে, যেটার মাধ্যমে ব্লেড আলাদা হয়ে যাবে, আর দ্বিতীয় একটি বাটন ক্লিক করে পাইলট তার সিট ইজেকশন করে বাহিরে বেরিয়ে আসতে পারবে।